আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক বাজারে আমদানির কারণে কমে গেল আলু পেঁয়াজের দাম তা বর্তমানে রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানতে পারবেন আজকে সাতাশে আগস্ট দুই সাল দর্শক আমি বর্তমান অবস্থান করছি শাম বাজার লালকুঠির দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ একটু দেখানো যাক ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু রাত্রে এসেছে সকালেই কিন্তু বিক্রি হয়ে গিয়েছে আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানিটা অনেকটাই আছে এই আমদানির কারণেই কিন্তু হঠাৎ করে কমে গিয়েছে পেঁয়াজের দাম দর্শক বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা আমরা জানবো আসসালামাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলছেন বর্তমানে আলুর দাম কম না বেশি একটু বেশি আর কি আলুর দামটা একটু বেশি এক টাকা বেশি বেশি তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে কয়েক পকে প্রকারের আলু আছে তা আলুর আমদানি কেমন আমদানি আছে মোটামুটি আমদানি ঠিক আছে মোটামুটি আমদানি আছে আমদানি আছে তো এর কোন জায়গার আলু এটা রাজশাহী রাজশাহীর আলু রাজশাহীর আলু এর ডায়মন্ডটা কত যাচ্ছে ডায়মন্ডটা 49 টাকা টাকার থেকে

তা দর্শক আমরা একটু যাব। আমরা পেঁয়াজের দামটা জানানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথেই থাকুন

ইন্ডিয়া থেকে পেঁয়াজ এসেছে জি জি ইন্ডিয়া থেকে পেঁয়াজ অনেকেই গুজব উঠাইছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গিয়েছে না 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 এটা কি মাল আসছে তো ইন্ডিয়া থেকে মাল আসছে ইন্ডিয়া থেকে মাল আসছে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো নাসিকের না জি 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 এগুলো হচ্ছে নাসিক আর দেশি রসুন কি বাজার আছে দেশি রসুন আপনার মনে করেন দেশি রসুনের বাজারটা বাড়তি

এই পিএসটা এসেছে আপনার এখানে না আজকে রাত্রে রাতে আজকে রাতে এসেছে দেখতে পাচ্ছেন দর্শক আর বিকিও তো হয়ে গেছে হ্যাঁ আলাদা এই হচ্ছে আলাদা হয়েছে বেচা কিনা হয়েছে এক গাড়ি এক গাড়ি বিক্রি হয়ে গেছে এক গাড়ি মালামসে দুই গাড়ি তার এক গাড়ি বিক্রি এক গাড়ি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তাই ইন্ডিয়ান পিএস দেখুন এখন একটু ভালোই যাচ্ছে ইন্ডিয়ান আপনার জি খাচ্ছে যে কারণ Mazda যারা মনে করেন চাইনিজ জন্য জি জি হোটেলের জন্য জি জি তারা আপনার মরকের মোটা মাল রাই থাকে বেশি তাদের মোটা মালের হচ্ছে চাইদা আছে বেশি আর ইন্ডিয়ান অনেকে গুজব ছড়াইছে ইন্ডিয়ান হচ্ছে বন্ধ হয়ে গেছে না ইন্ডিয়া থেকে কেউ এখন অনেকে বলতেছে ইন্ডিয়া থেকে দিচ্ছে না মাল না ইন্ডিয়া থেকে মাল যাচ্ছে বন্ধ হই না এটা আপনার এখন দেখছে এখন পরে কি হবে সেটা বলা যাচ্ছে না এই যে নাচিকের পিয়াজটা এটা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি করলাম আজকে আপনার একশো টাকা একশো টাকা বিক্রি হয়েছে একশো টাকা কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি কোয়ালিটি ভালো দেখতে পাচ্ছেন অনেক ভালো কোয়ালিটির মাল আমি একটু আপনাদের দেখাই এই যে এটা হচ্ছে নাচিক না অনেক ভালো কোয়ালিটি একশো টাকা বিক্রি হয়েছে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে

ভাই খুৎসা ব্যবসায়ীরা তো একটু লচে আছে বলতেছে তা এই যে এই এই যে পিএসটা এই পিএসটা কত করে যাচ্ছে এটা আপনার মাগুরা মাগুরা এটা আপনি কালকে বিক্রি করেছিলেন 106 টাকা 5 টাকা জি 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 আজকে এখনো বেচা কিনা সকালবেলা একটু বৃষ্টি হয়েছে তো জি জি কাস্টমার দা আজকে একটু চলো কাস্টমারটা একটু চলো তারপরে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি দাউদ দাউত মার্কা এই যে দাউথ মার্কা আপনারা মাগুরা নাঙ্গলবাদ থেকে এসেছে সেই দাউত মার্কা দর্শক আপনারা কিন্তু জানেন আমি নাঙ্গলবাদ দিয়েছিলাম আর অনেকেই কিন্তু বি স কিনতে চেয়েছিলেন এই দাউ মার্কা যে যে ভাই আছে সে কিন্তু ওই ওইখানে আছে আমি যদি কেউ আমিরুল আমিরুল ভাই যদি তার কাছ থেকে কেউ বিস পিএস নিতে চান তাহলে অবশ্যই আমাদের একটা কমেন্ট করবেন অথবা আমাদের মোবাইলে আ এটা কল দিবেন তা ধন্যবাদ আর যদি কেউ শুকনা মরিচ কিনতে চান পঞ্জকর থেকে পাইকিরি দামে তাহলে আমাদের নম্বরে যোগাযোগ করবেন তা এই যে এখানে আরেকটা লট দেখতে পাচ্ছি এই লটটা এটা আপনার মাগুরা মাগুরা এটার দাম কেমন যাচ্ছে এটা আপনার আজকে মাল বিক্রি করি না বুঝছেন জি জি গতকাল কারPostConstruct দিনের মাল বেচা হয়েছিল কিন্তু আজকে সকালে একটু ব্যস্তির জন্য একটু বেচা কেন এটা

এটারও দাম আগের চেয়ে একটু কম আপনার দুদিন আগের থেকে আজকে দুই দিন আগের চেয়ে একটু কম তারপরে এই যে এই পাশে আরেকটা এর রাজবাড়ি এর রাজবাড়ি এর দাম কেমন যাচ্ছে এর 160 টাকা দাম যাচ্ছে 160 টাকা দাম টাকা দাম যাচ্ছে কিন্তু বেচা কিনা হয়নি 60 টাকা দাম যাচ্ছে কিন্তু বেচা কিনা হচ্ছে না আগের চেয়ে তো হঠাৎ করে এই যে দামটা কমে গেল আমদানি এই যে অনেকে বলে দাম কমে না কেন দাম কমে না কেন আমদানি উপরেই তো ডিপেন্ড করে আমদানি শোনেন কাঁচা মাল এইটা আপনার কেউ কমাতে পারবে না আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা নাই

কয়েকদিন আগে তো দামটা একটু বেশি ছিল তখন তো একটু বেশি বিক্রি করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম